প্রথমত বলবো যে এইটা সারা বাংলাদেশে 0.5% হচ্ছে তার মৃত্যুর সংখ্যা, কিন্তু 0.5ও তো অনেক বেশি হৃদয়বিদারক, যেহেতু যখন বাচ্চাগুলির সমস্যা হয়, বাচ্চাগুলি যখন মারা যায়, তো আমি যে কথাটা বলতে চেয়েছি সেখানে যে এরা যদি 24 ঘন্টার মধ্যে হাসপাতালে অ্যাডমিটেড হয় আফটার ডেঙ্গু ডিটেক্টেড, তখন কিন্তু হাসপাতালগুলি তাদেরকে সেভ করে ফেলতে পারে। তো এইটাই অল্প 3 দিন আগে সম্ভবত একটা বাচ্চা আসলো, জাস্ট 1 ঘন্টার মধ্যেই মারা গেল, বিকজ যখন সে আসছে তখন অলরেডি ব্লিড করতেছে সে। তো আমি তখন তাড়াতাড়ি বললাম যে ওর সঙ্গে বিল টিলের কিছু চেয়েও না, কারণ আমি তখনই শুনলাম যে ওর ভাইটা নাকি 2 দিন আগে সাভারের কোনো একটা হাসপাতালে মারা গেছে। তো ওদের দুইটাই বাচ্চা, কত বড় একটা বেদনাদায়ক বিষয়। এই জন্য আমি বললাম যে আসলে তো বাচ্চা মারা যাওয়াটাও শেষ কথা না, একটা ফ্যামিলি শেষ হয়ে যায়। তো আমাদের এই জন্য রিসার্চের দিকে অসম্ভব রকম চোখ দিতে হবে, যে যেন আমরা এটা আমি দেখতে পাচ্ছি কন্টিনিউসলি এটা স্ট্রং হচ্ছে এটা যেন না হয়। তো আপনারা এটাকে তুলে ধরেন না, ও তো 1 ঘন্টা ছিল, আমার ধারণা 7-8 ঘন্টা, সে 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে কোনো একটা হাসপাতালে গেছে। তখন তো অলরেডি ভিতরে ও শকে চলে গেছে, সব বাচ্চা তো সমান না, কারো ইমিউনিটি কম, সে দ্রুত শকে চলে যায়, আবার কেউ হয়তো 2-3 দিন নিতে পারে। এই জন্য আমরা এখন বারবার বলছি যে কোনোভাবেই এ করা যাবে না, মানে 24 ঘন্টার মধ্যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আদারওয়াইজ বাচ্চাগুলি সমস্যায় পড়ে যায়। তার ফ্যামিলি তো তাকে চেষ্টা করবেই, মানে শেষ চেষ্টা বলে তো আপনি ফ্যামিলিকে তো আর সেটা বলতে পারবেন না যে তুমি চেষ্টা করো না। পেরিফেরির একটা হাসপাতাল বললো যে আমরা আর কিছু করতে পারবো না, তখন তো সে থেমে থাকতে পারবে না। তার তো ফ্যামিলির, আপনি হয়তো দেখছেন একজন পেশেন্ট হিসেবে, সে তো দেখছে তার বাবা বা মা বা পরিবারের একজন সদস্য হিসেবে, সেই ক্ষেত্রে আপনি যা করতেন আমি যা করতাম সেই পরিবারও তাই করতে হবে, তাকে শেষ চেষ্টাটা করতে হবে, যেখানেই হোক, সরকারি বেসরকারি যে জায়গায় হোক, তার ট্রিটমেন্টে তো তাকে যেতেই হবে। বিভাগীয় হাসপাতালগুলোতে কি সক্ষমতা আরো বাড়ে? বিভাগীয় হাসপাতালে তো প্রথম যাবেই, প্রথম তো বিভাগীয়, অবশ্যই বিভাগীয় হাসপাতালে সক্ষমতা রয়েছে, যদি প্রয়োজনে বাড়াবে, আমার মনে হয় যে এখন বাড়ানোর প্রয়োজন নেই, এখন পর্যন্ত আমরা করতে পারছি। তবে আমার কাছে মনে হয় যে এই সমন্বয়টা বাড়ানো দরকার, আরও সরকারি বেসরকারি খাতের সমন্বয়টা বাড়ানো দরকার। আমি অ্যালবুমিনের কথা বলেছি, যখন প্রেশার একদম ড্রপ হয়ে যায় তখন অ্যালবুমিন ছাড়া প্রেশার বাড়ানো যায় না, এটা অপর্যাপ্ত, মানে এখনও পর্যাপ্ত হয় নাই আর কি, এটাকে প্রচুর বাজারে থাকতে হবে, আদারওয়াইজ প্রাইস বেড়ে যাবে, প্রাইস বেড়ে গেলে তো সে একই পেশেন্টের উপর পড়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে পাওয়া না গেলে কী হবে, এটা হচ্ছে আমাদের কনসার্ন এজ হেলথ কেয়ার প্রোভাইডার। তো এই জন্য আমি ডিসি সাহেবকে বলেছিলাম যে আপনাকে আমি একটু রিকোয়েস্ট করতে চাই যে কোনোভাবেই যেন এটা না বাজারে মানে কমে না যায় এর সরবরাহ।